নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 1/6/2021 আবহাওয়া সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হলাম। সেটা হচ্ছে কি, আজকেও ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং মে মাসে যে বৃষ্টি হয়েছে এবছর সে মে মাসটায় বৃষ্টি কিন্তু রেকর্ড গড়েছে কলকাতায় শহরে। তো আসুন দেখে নিই বিস্তারিত কী রয়েছে ও আজকে ঝড় বৃষ্টি নিয়ে কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, এবং তার সঙ্গে আরেকটা জিনিস দেখাবো, শেয়ার করবো। সেটা হচ্ছে কি না, এখন কি আরব সাগর বঙ্গোপসাগরের কী অবস্থা, এখন কি কোনো ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে, সেটাও আমি লাইভ আপডেট দেখাবো। তো আসুন দেখে নিই বিস্তারিত। তার আগে বলি, যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরির খবর পাওয়ার জন্য, শিক্ষাসঙ্গত খবর পাওয়ার জন্য। প্রথমে দেখে নেবো আমরা যে আরব সাগরে বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড়ের অবস্থা। দেখুন, ভারতের আবহাওয়া দপ্তর যেটা বলছে, এখন কোনো বুলেটিনে যেটা, এখন কোনো সাইক্লোনের সম্ভাবনা নেই। দেখতে পাচ্ছেন, এখন কোনো সাইক্লোনের সম্ভাবনা নেই। এবার আমরা দেখে নেবো পুরো লাইভ আপডেটটা, দেখে নেবো আরব সাগর বঙ্গোপসাগরে। দেখতে পাচ্ছেন লাইভ আপডেট, এখানে কোনো রকমের ঘূর্ণি বা যে বায়ুর সার্কুলেশন বা ঘূর্ণপাতের কোনো বা নিম্নচাপের কোনো আশঙ্কা নেই আপাতত আরব সাগরে। এটা বঙ্গোপসাগর দেখছেন, আর আরব সাগরে দেখুন, আরব সাগরে সামান্য একটু হালকা নিম্নচাপের অংশ, একটা অংশ দেখা যাচ্ছে ভালো করে। দেখুন মুম্বাইয়ের কাছে, ভালো করে দেখুন এইখানে এই অংশটাতে একটা বায়ুটার একটা হালকা সার্কুলেশন তৈরি হচ্ছে, বায়ুটার একটা স্থিরতা দেখতে পাওয়া যাচ্ছে। দেখা যাক এটা পরে নিম্নচাপ পরিণত হতে পারে কি না। তো এটা রত্নগিরির ঠিক অপোজিটে, সমুদ্রের মধ্যে যে মুম্বাই থেকে কিছুটা দূরে রয়েছে, অবস্থান করছে। তো এটা যদি নিম্নচাপ হয়ে পরিণত হয় তাহলে অবশ্যই এই সংক্রান্ত আপডেট আপনাদের সাথে আমি শেয়ার করবো। তো আপাতত কিন্তু সাইক্লোনের কোনো সম্ভাবনা নেই আরব সাগর বঙ্গোপসাগরে। তো এতে গেল এটা সাইক্লোনের ব্যাপার। এবার আমরা দেখে নেবো যে ঝড় বৃষ্টি নিয়ে কী গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, আজকে যে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সে নিয়ে কী বলছে। দেখুন, ভারতের আবহাওয়া দপ্তর বা পশ্চিমবঙ্গের যে আলিপুর আবহাওয়া দপ্তর, বাজের শব্দে ঘুম ভাঙল শহরে, সোমবার দিনভর চলল ভারী বৃষ্টি, সর্বোচ্চ তাপমাত্রা এক ধাক্কায় কমলো 8 ডিগ্রি, ভ্যাপসা গরম কাটিয়ে একবারে বৃষ্টি ভেজা দিন উপভোগ করলো রাজ্যবাসী। উত্তর এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বৃষ্টি চলল দিনভর, গতকালের খবর এটা অবশ্য। দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে আজও এবং আগামীকালও, আজ এবং আগামীকালও বৃষ্টি চলবে, তারপর আকাশ ধীরে ধীরে পরিষ্কার হবে। তবে উত্তরবঙ্গে বৃষ্টি চলবে আরও 4 দিন। তাহলে দক্ষিণবঙ্গে হচ্ছে আজ এবং আগামীকালও বৃষ্টি হবে, আর কিন্তু উত্তরবঙ্গে আরও 4 দিন চলবে। এদিকে মে মাসে বৃষ্টির রেকর্ড গড়ে এবার ভেঙে দিয়েছে কলকাতা। সোমবার সকাল পর্যন্ত আলিপুর গোটা, মানে আলিপুরে গোটা মাসের বৃষ্টিপাতের পরিমাণ 388 মিলিমিটার, 121 বছরের ইতিহাসে মে মাসে এত বৃষ্টি আগে এখন হয়নি মহানগরে। এবং গত বছরে ঘূর্ণিঝড় আম্পানের কারণে সর্বকালীন রেকর্ড ভেঙেছিল, সব মিলিয়ে বৃষ্টি হয়েছিল 383.7 মিলিমিটার, এবার সেই রেকর্ডও ভাঙল। গ্রীষ্মের বৃষ্টি রীতিমতো পাল্লা দিয়েছে বর্ষার সঙ্গে। কলকাতায় সবচেয়ে বেশি বৃষ্টি হয় জুলাই এবং গড় বৃষ্টির পথে পরিমাণ 396 মিলিমিটার, এবং প্রায় তার কাছাকাছি বৃষ্টি হলো এবার। আবহাওয়া দপ্তর হিসেবে বলছে যে মে মাসে 133 মিলিমিটার বৃষ্টি হওয়ার কথা আলিপুরে, এবং অর্থাৎ বৃষ্টি হয়েছে স্বাভাবিকের প্রায় 3 গুণ। এই বৃষ্টিপাত সিংহভাগ হয়েছে হাতে গোনা 3-4 দিনের মধ্যেই। প্রথমে মুষলধারে বৃষ্টি হয় 11 মে, 3-4 ঘন্টার মধ্যে 102 মিলিমিটারে, এবং যশের আছড়ে পড়ার দিনে 51 মিলিমিটার বৃষ্টি হয়েছিল কলকাতায়। তুলনায় অনেক বেশি 89 মিলিমিটার বৃষ্টি হয় পরের দিন, সব মিলিয়ে যা সর্বকালের রেকর্ড মে মাসের। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে তরফে জানানো হয়েছে যে যশের দাপটে কাটতে না কাটতেই বঙ্গে হাজির হয়েছে ঘূর্ণপাত, তার জেরেই এখন শুরু হয়েছে বৃষ্টি, অর্থাৎ ঘূর্ণপাত বা নিম্নচাপ অবস্থান করছে। মৌসুম ভবনের পূর্বাঞ্চলীয় প্রধান উপমহানির্দেশক সঞ্জীব বন্দ্যোপাধ্যায় সোমবার বলেন যে আগামী 48 ঘন্টায় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত পশ্চিমবঙ্গ, বিহার সংলগ্ন লাগোয়া, উত্তরবঙ্গে একটি ঘূর্ণপাত তৈরি হয়েছে, স্থলভাগের মধ্যে একটা ঘূর্ণপাত দেখতে পাওয়া যাচ্ছে, বিহারের সীমান্ত উত্তরবঙ্গের কাছাকাছি, তার ফলেই ঝড় বৃষ্টির সম্ভাবনা হচ্ছে। এবং তাছাড়া বঙ্গোপসাগরে জলীয়বাষ্পপূর্ণ বাতাস এসে স্থানীয় বজ্রমেঘ সৃষ্টি করছে এবং তাতেই নামছে বৃষ্টি। উত্তরবঙ্গের সব জেলাতেই আগামী 2 দিন বৃষ্টি হবে, এবং কলকাতায় মেঘলা আকাশ থাকবে এবং দিনের তাপমাত্রা অনেকটা কমে যাবে, সর্বোচ্চ তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে, এবং 3 তারিখ থেকে আকাশ পরিষ্কার হবে দক্ষিণবঙ্গে। তবে উত্তরবঙ্গে বৃষ্টি চলবে অন্তত তেমনটাই খবর অফিস সূত্রে। একই সঙ্গে আলিপুর আবহাওয়া অফিসে জানিয়েছে যে 3রা জুন কেরলে বর্ষা ঢোকার পর বোঝা যাবে বাংলায় বর্ষা কবে প্রবেশ করবে, এবং সোমবার সকাল থেকে আকাশে মুখ ভারছিল রাজ্য জুড়ে, সঙ্গে বৃষ্টি একাধিক জেলায় জলও জমে যায়। আজও এমনই আবহাওয়া চলবে বলে জানাচ্ছেন আবহাওয়া অফিস। তাহলে দেখতে পাচ্ছেন আজকেও বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে, এবং আগামীকালও বৃষ্টি হবে এরকমই আভাস রয়েছে। এটা হচ্ছে বিহারের কাছাকাছি একটা নিম্নচাপ ক্ষেত্র তৈরি হওয়ার কারণে এই ঝড় বৃষ্টিপাত। আমরা একটু দেখে নেব বিহারের কাছে যে নিম্নচাপ ক্ষেত্রটা রয়েছে বা একটা নিম্নচাপ অংশগ্রহণ মানে অবস্থান করছে স্থলভাগের নিম্নচাপ, তার কারণে হচ্ছে কিছু জলীয়বাষ্পের টানে হচ্ছে বৃষ্টিপাত ঘটাচ্ছে। ভালো করে আপনারা দেখুন ম্যাপটা, এই যে দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের কাছাকাছি যে বিহারের পূর্ণিয়া, দ্বারভাঙা এই অঞ্চল, এইখানে নিম্নচাপের একটা হালকা নিম্নচাপের কারণে এই জলীয়বাষ্পপূর্ণ বায়ু স্থলবায়ু থেকে সমুদ্র থেকে জলীয়বাষ্পপূর্ণ বায়ু প্রবেশ করছে, এই বিহারের কাছে একটা হালকা নিম্নচাপের কারণে।
তো যাই হোক, এই আপডেটটা আপনাদের শেয়ার করলাম। ভিডিও ভালো লাগলে লাইক দেবেন, কমেন্ট দেবেন, আর যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ, ফিরে আসছি পরের ভিডিও নিয়ে।